প্রতিবারই তো লেসন প্ল্যান দেওয়া হয় প্রত্যেকটা শিক্ষক। জি স্যার, গুগল ক্লাসরুমে দেওয়া হয় তো স্যার লেসন প্ল্যান। হ্যাঁ, সেমিস্টারের শুরুতে লেসন প্ল্যান দেয়। জি স্যার, হ্যাঁ লেসন প্ল্যান দিতে পারে। তো এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে কোর্স সম্পর্কে। রেশনাল মানে কোর্সের উদ্দেশ্য, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, টার্গেটটা কি, আর সিনপসিস, এটা মোটামুটি এই কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট আছে। আর এখানে আউটকাম আছে, দুইটা আউটকাম আছে। এই কোর্সের আউটকাম গুলো সিলেবাসকে টার্গেট করে লেখা হয়েছে। এই কোর্সের আউটকাম অন্য কোর্সের আউটকামের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন সিও ওয়ানটা হচ্ছে মিড টার্মের সিলেবাসকে টার্গেট করে লেখা হয়েছে, আর সিও টুটা ফাইনালের সিলেবাসকে টার্গেট করে লেখা হয়েছে। অর্থাৎ সিও ওয়ানটা অ্যাচিভ করার জন্য তোমার মিড টার্মের অংশের যে সিলেবাস এটাতে ভালো করতে হবে, অর্থাৎ মিড টার্মের অংশ। এখানে সিটি ওয়ান হইতে পারে, তারপরে মিড টার্মের কোশ্চেন গুলোর অ্যান্সার হতে পারে, এখান থেকে অ্যাসেস করা হবে। আর সিও টু যেটা আউটকাম টু, এটা ফাইনালের অংশের সিলেবাস থেকে অ্যাসেস করা হবে। ঠিক আছে, তো মূলত আমরা একটা বই ফলো করব, এসও কাসাপ, এই বইটা। তোমাদের আছে এটা? না স্যার, সফট কপিটা কি দেওয়া যাবে না স্যার? হ্যাঁ সফট কপিটা আমি দিয়ে দিব। জি স্যার, সফট কপি দেওয়া কঠিন হবে না, স্যার ক্লাসরুমে আপলোড করে দিলে আমরা স্যার স্যার কালেক্ট করতে ক্লাসরুমে আপলোড করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এখানে আছে, আমি আপলোড হইতে থাকুক। স্যার আপনি স্যার প্রতিটা লেকচারে স্যার লেকচার শিট তো পাওয়া যাবে না? হ্যাঁ দিয়ে দিব। এমনি আগের গুলো আছে, যদি কোনো চেঞ্জ হয় তাহলে চেঞ্জটা হয়তো দেখতে পারবা। ছবিটা আপলোড হোক তাহলে। আমরা প্রথমে যে সিলেবাসের যে অংশ সেখানে আমরা পড়বো ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে দেখব, এবং তোমার ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল কন্ডাকশন, এখানে ড্রিফট কারেন্ট নিয়ে কিছু আলোচনা করা হবে। তারপর হচ্ছে যে ক্রিস্টাল স্ট্রাকচার, মিলার ইন্ডিসেস, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। ক্রিস্টাল প্ল্যান কাকে বলে, ক্রিস্টাল ডিফেক্ট কাকে বলে, কি কি ধরনের ক্রিস্টাল ডিফেক্ট আছে। আর একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল কন্ডাকশন, এগুলো একটু দেখব। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ মেটাল রেজিস্টিভিটি, ম্যাথিসেন্স রুলস, আর একটা হচ্ছে হল ইফেক্ট, এই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে, আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে অল্প কিছু আলোচনা হবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে মিড টার্মের সিলেবাস। আর ফাইনালের সিলেবাসটাও এখানে দেওয়া আছে মোটামুটি, এটা পরে আলোচনা করবো, এখন আলোচনা করে দরকার নাই, কারণ এটা খুব বেশি জরুরি না এখন আলোচনা করা। এখানে ফাইনালের মধ্যে সিলেবাসের মধ্যে মূলত তিনটা অংশ আছে। ফাইনালের সিলেবাসে ব্যান্ড থিওরি আছে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর সুপার কন্ডাক্টর, এগুলো হচ্ছে মূলত স্টাডি করানো হবে। ডিটেল এখন বলার মনে হয় দরকার নাই। আর সিটি নরমালি আমি দুইটা নেই, মিনিমাম দুইটা নেই, এখন হয়তো বেস্ট কাউন্ট করতে পারি। অনেক সময় দেখা যায় যে বেস্ট কাউন্ট না করলে মার্ক ভালো আসছে না, সেই ক্ষেত্রে বেস্ট কাউন্ট করি। আরেকটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট থাকতে পারে, একটা অ্যাসাইনমেন্টটা ডিউ টাইমে জমা দিবা। অ্যাসাইনমেন্টের মার্ক আমি ওইভাবে দেই না, কিন্তু যখন কোনো স্টুডেন্টের দেখা যায় ক্লাস টেস্ট বা সবকিছু মিলে ওভারঅল গ্রেডে দেখা যাচ্ছে তার 2-3 মার্ক হইলে সে পাশ করে বা একটা গ্রেড পায়, অনেক ক্ষেত্রে কাজে লাগাই আর কি। অ্যাসাইনমেন্টের মার্কটা তখন কাজে লাগে যখন কোনো ছেলের 2-3 মার্ক দরকার হয়, তখন আমি ওই অ্যাসাইনমেন্ট থেকে কাউন্ট করে সেই মার্কটা দিই। কিন্তু এরকম করা যাবে না যে ধরো আমি অ্যাসাইনমেন্ট মনে করো প্রথম মাসে দিছি বা 2-3 সপ্তাহ পরে দিছি, ডেডলাইন পার হয়ে গেছে, এখন সেমিস্টার শেষে কেউ বলতেছে যে স্যার আমার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটা গ্রেড বাড়ায় দেন, এগুলো কিন্তু করা যাবে না।
এটা স্টুডেন্টদের রিকোয়েস্টের উপরে কিন্তু ওই গ্রেডটা পারে না, বুঝছো ব্যাপারটা? জি স্যার। কারো রিকোয়েস্টের উপরে গ্রেড পারে না, যদি দেখি যে কোন ছেলের পাস করতে 2-3 মার্ক লাগতেছে সেটা আমি নিজে বুঝে নিজেই করি আর কি, কিন্তু অ্যাসাইনমেন্ট থাকতে হবে ওই ক্ষেত্রে, বুঝছো স্যার? একটাই দিবেন না স্যার? নরমালি এখানে একটাই দেই অ্যাসাইনমেন্ট, মিড টার্মের আগে একটা অ্যাসাইনমেন্ট দেই আর। হ্যাঁ অবশ্যই করতে পারবো। সব মিলায় দুইটা, মিনিমাম দুইটা নেই আর কি, সব মিলায় এটা মিনিমাম, ঠিক আছে, সব মিলায় দুইটা নেই। আচ্ছা এই যে এখানে আপলোড হয়েছে এটা একটু দিয়ে দিই, এই কাসাপের বইটা ফলো করি আপনার, ঠিক আছে? এই বইটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, বাকি এটা ইয়েতেও দিয়ে দেবো ইনশাল্লাহ, ক্লাসরুমেও দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? এই আচ্ছা অ্যাটেন্ডেন্স এখন দেখি 35 উপস্থিত আছে। আমাদের সিআর তো আমাকে একটু মেসেজ করছিল, ওটা আমি অ্যানালাইসিস করতে পারি নাই, এই যে 61 66 83 85 86 এরা অ্যাবসেন্ট থাকে তাই না? 61 66 আমি তো অ্যাটেন্ডেন্সটা আজকে ম্যানুয়ালি নিব, হচ্ছে 5B তাই না? জি স্যার। তাহলে 66টা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা বলবো নাই আর কি স্যার, আমাদের সেকশনে 61 আছে, 83 85, 61 এগুলো দেখে তো লাভ নাই, 61 83 85, আচ্ছা 86 87 তাই তো, এগুলো ডিলিট করে দিই। বাকিদের ওই যে অনলাইনে লিংক শেয়ার করব, সেখান থেকে তোমরা অ্যাটেন্ডেন্স দিবা, আজকে অ্যাড করা না, আমি দিয়ে দিচ্ছি স্যার। এখানে স্যার 90 স্যার আমি দিই নাই স্যার, স্যার 90টাও নাই লাস্টের দিকে, আচ্ছা ওটা ডিলিট করে দিতে হবে না? জি স্যার। কোন কোন আছে, কোন কোন তো আছে স্যার? 89 পর্যন্ত স্যার। 81 আছে স্যার। স্যার আমাদের আরো কয়েকজন স্যার ইরেগুলার আছে, ওদেরগুলো যা ইরেগুলারটা যোগ করতে হবে। হ্যাঁ স্যার আমাকে স্যার 81 71 070, আচ্ছা ইরেগুলার যারা আছে হ্যাঁ তাদের আইডি এখানে অ্যাড হয়েছে না স্যার? আমারটা অ্যাড হয়নি স্যার, এখানে অ্যাড আছে স্যার। স্যার আমারটা 81 33 স্যার। গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছে? ক্লাসরুমে জি স্যার, এটা জি স্যার। এই গুগল ক্লাসরুমে অ্যাড 163010 আছে, এটা হয়েছে স্যার। আচ্ছা মনে হয় 3-4 জন অ্যাড হয়েছে তাই না? 81 6 30 10 চার আছে, হচ্ছে 17 1070 জি স্যার, 17 1070 ফোর্থ সেমিস্টারে তাই না? জি স্যার।
ফিডব্যাক রিপোর্ট পাইছো? তোমাদের কোর্সগুলোর ফিডব্যাক রিপোর্ট পাইছো? কোর্সগুলোর কোনো ফিডব্যাক রিপোর্ট পাইছো? গত সেমিস্টারের? হ্যাঁ স্যার পাইছি তো। স্যাররা দিছে? না স্যার। একটা ফিডব্যাক রিপোর্ট দেখাই, যেমন এইটা সম্ভব। দেখি তো এটা আছে, এই যে একটা ফিডব্যাক রিপোর্ট, এটা পাইছো? তোমাদের স্যাররা দিছে? আমি আমার কোর্সে দিছি, কারণ এটা দেওয়াটা নিয়ম আমাদের অ্যাক্রিডিটেশনের জন্য, এরকম একটা ফিডব্যাক রিপোর্ট স্টুডেন্টদেরকে দিতে হয়। যেমন মিড টার্মে তোমরা খাতাটা দেখতে পাও, তাই না? খাতার মার্কিং কেমন হয়েছে এটা দেখানো হয়। ফাইনালের পরে তোমাদের এই যে বলছিলাম যে কোর্সের আউটকাম 1 আছে 2 আছে, তাই না? এই দুইটা আউটকাম তোমরা কেমন অ্যাচিভ করছো এটার একটা সামারি আমরা দেখাই। যেমন গতবার আমি এই কোর্সটা নিছিলাম, এটা এক পেজের একটা ফিডব্যাক রিপোর্ট, জাস্ট এক পেজের মত। স্যার এটা কি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অনুযায়ী ইন্ডিভিজুয়াল রিপোর্ট হবে নাকি সবার জন্য একটা রিপোর্ট? ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অনুযায়ী হয় এটা, কিন্তু তোমাদেরকে যেটা দেখানো হয় সেটা হচ্ছে সামারি রিপোর্টটা দেখানো। একটা সামারি একটা রিপোর্ট তৈরি করা হয়, বুঝতে পারছো? কিন্তু ইন্ডিভিজুয়াল রিপোর্ট কিন্তু আমরা তৈরি করি, বুঝছো? আমরা কোন কোর্সে এখনো পর্যন্ত এরকম রিপোর্ট পাইনি স্যার। আমাদেরকে ভাবে কেউ গোছায় দেয় নাই স্যার। আচ্ছা, আমি এগুলো স্টুডেন্টদেরকে দিছি, যেমন আমি যাদের কোর্স নিছি আমি সব কোর্সেই দিয়ে দিছি। ধর এটা আমার, যেহেতু এই কোর্স তোমাদের সাথে এখন রিলেটেড, এই কারণে এটা দেখাচ্ছি যে এভারেজ অ্যাটেন্ডেন্স কত ছিল, 88%। এটা একটা হিসাব করা হয়েছে, টোটাল রেজিস্টার্ড। আমি দুইটা সেকশন একসাথে নিছিলাম তো, 5A 5B, এখানে যদিও 5A লেখছি আসলে 5AB হবে, দুইটা সেকশন একসাথে নিছিলাম। তো এখানে তোমার, জি স্যার, আমাকে একটু ইমার্জেন্সি একটু বাইরে যেতে হচ্ছে, যেতে পারি স্যার? আচ্ছা যাও। দেখুন আউটকাম 1, আউটকাম 1 এখানে ওই যে তোমার টোটাল হচ্ছে 79, এর মধ্যে 70 জন অ্যাটেন্ড করছে, আর আউটকাম 2 টা 51 জন অ্যাটেন্ড করছে, বুঝতে পারছো? এটা মানে কি স্যার? এইটা তাহলে বুঝাইতে গেলে তোমাদের আবার ইয়েটা দেখাইতে হবে, এটা একটু বোঝার দরকার আছে। কারণ কি, ওই যে তোমাদের বিএইটি এর যে অ্যাক্রিডিটেশন টিম আছে না, ওরা কিন্তু এসে জিজ্ঞেস করবে এই জিনিসগুলো সম্পর্কে। সিও আর পিও তো স্যার মিড টার্মের আগে, আর সিও টু পিও টু মিড টার্মের পরে, এটা না স্যার? এই কোর্সের জন্য এরকম আর কি, এই কোর্সের জন্য। জি স্যার, জি স্যার। সব কোর্স একই রকম না আর কি, যেমন এই কোর্সে আমরা সিও ওয়ানটা মিড টার্মের আগের সিলেবাস থেকে মেজার করি আর কি। যেমন এখানে দেখো লেখা আছে এক জায়গায়, এখানে লেখা আছে না দেখি তো, এখানে এখানে কোথায় লেখা আছে সিও ওয়ানটা কোথায় থেকে মেজার করছি এটা লেখা আছে না স্যার? নিচে আছে নাকি স্যার, নাম্বারের নিচে? এটা স্যার ওই যে কমেন্ট অন সিও অ্যাটেনমেন্ট, সিও ওয়ান হ্যাজ বিন মেজার্ড ফ্রম সিটি ওয়ান এন্ড মিড টার্ম অ্যাসেসমেন্ট। হ্যাঁ, সিটি ওয়ানটা ওই যে মিড টার্মের আগের ওখান থেকে হয়েছিল তো, আর সিও টু ওয়াজ অ্যাসেস থ্রু সিটি টু এন্ড ফাইনাল অ্যাসেসমেন্ট, বোথ আউটকামস হ্যাজ বিন হ্যাজ অ্যাটেইনড দ্য রিকোয়ার্ড বেঞ্চমার্ক অফ দিস সেমিস্টার। তো আমরা একটা বেঞ্চমার্ক সেট করছিলাম আমাদের ডিপার্টমেন্টের জন্য, বুঝছো? আমাদের ডিপার্টমেন্টে বেঞ্চমার্ক হচ্ছে 60% অ্যাটেন্ড করা, 50% স্টুডেন্ট 60% পাবে আর। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখো কত, এখানে 75% পাইছে, 70 জন স্টুডেন্ট
70 জন স্টুডেন্ট 60% এর উপরে কতজন পাইছে আমি আমরা যেটা চাচ্ছি ধরো 100 তে 60 মার্ক কয়জন পাইছে একটু সহজ ভাবে বলি 100 তে 60 মার্ক কতজন পাইছে তাহলে আমাদের এই কোর্সে CO1 পাইছে 70 জন মানে 79 জনের মধ্যে 70 জন পাইছে বুঝতে পারছো জি স্যার আমরা চাচ্ছি যে আমাদের বেঞ্চমার্ক 60% মানে কি 50% স্টুডেন্ট 60% মার্ক পাবে CO attainment মানে CO ধরো CO1 মনে করো 100 এর মধ্যে একটা পরীক্ষা কথার কথা CO1 টা 100 এর মধ্যে পরীক্ষা এখন 100 এর মধ্যে যদি 60 এর উপরে পায় তাহলে সে পাস মনে করো পাস বেঞ্চমার্ক এটা হচ্ছে আমাদের 60 তাহলে আমরা আমাদের টার্গেট ছিল যে আমাদের 50% স্টুডেন্ট 60 এর উপরে পাবে CO1 এ এবং CO2 তে তাহলে এই কোর্সে দেখা গেল যে 70 জন স্টুডেন্টই 60 এর উপরে পাইছে CO1 এ আবার এখানে 51 জন স্টুডেন্ট পাইছে 60 এর উপরে তাহলে এই পার্সেন্টেজ হিসেবে কত এই পার্সেন্টেজ হচ্ছে 88% মানে ওই যে 70 79 এর কত পার্সেন্ট এটাই বের করা হয়েছে বুঝছো জি স্যার এখানে 64% তার মানে 88.6% স্টুডেন্ট CO1 অ্যাটেইন করছে 64.6% স্টুডেন্ট CO2 অ্যাটেইন এটাই আমরা দেখাতে চাচ্ছি এটাই আর কি বার চার্টের মাধ্যমে দেখাইছি আর এখানে আমাদের CO এর সাথে PO এর কোনো চেঞ্জ হবে না কারণ একটা CO একটা PO কেই টাচ করছে যার কারণে CO এবং PO অ্যাটেইনমেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই সেম তোমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল বুঝতে পারছো তোমরা তো ওয়ার্কশপে মনে অ্যাটেন্ড করছিলা তাই না স্যার কিসের উপর জি স্যার ভুলে গেছো নাকি এগুলোর উপর আরো কিছু ওয়ার্কশপ করা লাগবে প্রতি সেমিস্টারেই দুইটা করে ওয়ার্কশপ মানে হওয়া দরকার না হলে তোমরা বুঝতে পারবে না এটা এখানে আরো অনেক কিছু বলার আছে বোঝার আছে এখানে সিও সাথে পিও রিলেশন কি এই ক্ষেত্রে একই হবে এই ক্ষেত্রে সিও পিও এর মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে এটা হচ্ছে সিও অ্যাটেইনমেন্ট দেখানো হয়েছে আর এটা হচ্ছে তোমার তোমার গ্রেড ডিস্ট্রিবিউশনটা এ প্লাস কয়জন পাইছে এ কয়জন পাইছে এ মাইনাস কয়জন পাইছে এবং এটার পার্সেন্টেজ কত তাহলে 24% স্টুডেন্ট এ প্লাস পাইছে 13 জন পাইছে এ 13% এটা পার্সেন্টেজ নিচেরটা পার্সেন্টেজ 15% এই মাইনাস তাহলে এটার একটা ডিস্ট্রিবিউশন আমরা দেখাইছি এই যে এটা নিচে তাহলে এ প্লাস এর এই পার্সেন্টেজ একটা প্লট করছি আমরা এখানে ঠিক আছে এই ফিডব্যাক রিপোর্টের ফরম্যাটটা অবশ্য আমি তৈরি করছি আমাদের ডিপার্টমেন্টের জন্য আমি এটা রেডি করছি এবং সব টিচারকে এটা আমিই দিছি মানে এই ফরম্যাটে আমরা স্টুডেন্টদেরকে একটা ফিডব্যাক দিতে চাই বুঝতে পারছো কথাটা জি স্যার এই কোর্সের উপরে আমরা একটা ফিডব্যাক দিতে চাই ঠিক আছে যেমন এটা আমার কোর্সে এই কোর্সের জন্য আমার ফিডব্যাক এ কাপল অফ স্টুডেন্টস ওয়ার নট কেয়ারফুল অ্যাবাউট দ্য রেগুলার ক্লাসেস এন্ড ক্লাস অ্যাসাইনমেন্টস তাহলে এখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস আছে যে জিনিসগুলো আমরা এখানে লিখি আর ঠিক আছে আবার এখানে আমি একটা কথা লিখছি যে প্রিভিয়াস সেমিস্টারের সাথে একটা কম্পারিজন দেখাইছি আর আগের সেমিস্টারে কি অবস্থা ছিল প্রিভিয়াস সেমিস্টার গ্রেড এন্ড সিও অ্যাটেইনমেন্ট তো এটা আমি আগের সেমিস্টারের সাথে একটা কম্পারিজন দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছো এটা হচ্ছে এই সেমিস্টারে এটা আগের সেমিস্টারে দুইটাই অনলাইন সিস্টেম তাহলে এই ফিডব্যাক রিপোর্টটা কোর্স শেষ হলে টিচার তোমাদেরকে দেওয়ার কথা সরেন্দ্র নামে দিতে পারে না রে এই হচ্ছে আমাদের তাহলে লেসন প্ল্যান
লেসন প্ল্যান মানে আমরা নরমালি বুঝাই যে আসলে কোন উইকে আমরা কি পড়াবো, এটা আমরা একটা টেন্টেটিভ ভাগ করে দেই যে ফার্স্ট উইকে আমরা এটা পড়াবো, এটা সিও ওয়ান এর সাথে রিলেটেড। তা আমার এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো কাসাপ এবং লেকচার নোট থেকেই পাবা, আমার যে লেকচার নোট আছে সেখান থেকেই তোমরা পাবা কাসাপ এবং লেকচার নোট, এই দুইটা জিনিস হলেই তোমাদের হয়ে যাবে। কাসাপের বইটা গোল ক্লাসরুমেও দিয়ে দিব ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হবে স্যার, হোয়াটসঅ্যাপে দিব হয়তো, হোয়াটসঅ্যাপে দেখছো তো না ডিসি যে, জি স্যার জি স্যার পাইছি, জি স্যার ডাউনলোড করে নিতে পারবা, জি স্যার পাইছি স্যার, এখান থেকে ডাউনলোড করে ক্লাসরুমে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা দেখো। না স্যার, আমরা একটা কোর্স ফাইল মেইনটেইন করি, এই যে আমার এই যে কোর্স ফাইলের মধ্যে এই আইটেম গুলো থাকে বুঝছো, এটা তোমাদের দরকার নাই এমনি বললাম আর কি, এর মধ্যে ফিডব্যাক হচ্ছে একটা আইটেম, এই জিনিসগুলো আমাদের রাখতে হয় অ্যাক্রেডিটেশনের জন্য, প্রত্যেকটা কোর্সের একটা কোর্স ফাইল থাকে, যেমন এখানে আমার যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সের কোর্স ফাইল আছে, সবগুলো কোর্স এগুলো আমরা মেইনটেইন করার চেষ্টা করি। আচ্ছা এখন আমরা তোমার লেকচার নোট গুলো কিছু আছে এখানে, যেমন স্ট্যানজা ওয়ান, এক নম্বরে আছে যে ক্রিস্টালাইন, ক্রিস্টাল কাকে বলে, ক্রিস্টালাইন, হোয়াট ইজ ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন সলিড কি জিনিস, অর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ক্রিস্টালাইন সলিড, অথবা যদি বলি হোয়াট আর দা প্রপার্টিজ অফ ক্রিস্টালাইন সলিড, তাহলে আমরা যে কোর্সটা পড়তেছি সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, এটা পড়ার জন্য আমরা ম্যাটেরিয়ালের একেবারে অ্যাটমিক লেভেলে কিছু অ্যানালাইসিস করব, কিছু জিনিস জানার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা জানি অ্যাটম দিয়ে তৈরি তাই না, কিন্তু এই অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট গুলো কি রকম হয়, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, এটার উপর নির্ভর করে ম্যাটেরিয়ালের কিছু ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, সব ম্যাটেরিয়ালের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু একরকম না, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যে সমস্ত ম্যাটেরিয়ালের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট গুলো একটা নির্দিষ্ট সিস্টেমে সাজানো থাকে, এগুলোকে আমরা বলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, বুঝা গেছে, একটা নির্দিষ্ট সিস্টেমে সাজানো থাকে, নির্দিষ্ট সিস্টেম পাওয়া যায়। আবার কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যে সমস্ত ম্যাটেরিয়ালের অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট গুলো কোনো সিস্টেম ফলো করবে না, র্যান্ডম আরবিটারি ভাবে সাজানো, আরবিটারি ভাবে মানে অবস্থান করে, ঠিক না, তাহলে ওগুলাকে বলা হয় অ্যামরফাস ম্যাটেরিয়াল অথবা নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। তাহলে এ ক্রিস্টালাইন সলিড ইজ এ সলিড হুইচ দ্য অ্যাটমস বন্ড উইথ ইচ আদার ইন এ রেগুলার প্যাটার্ন টু ফর্ম এ পিরিয়ডিক কালেকশন অ্যারে অফ অ্যাটমস শোন ইন দ্য ফলোয়িং ফিগার। তাহলে এখানে একটা নির্দিষ্ট সিস্টেমে সাজানো আছে, সাজানো থাকলে হবে না, শুধু একটা নির্দিষ্ট সিস্টেমে সাজানো থাকতে হবে, ঠিক আছে না, তাহলে পিরিয়ডিক কালেকশন অফ কালেকশন অর অ্যারে অফ অ্যাটমস, এই কথাটা ইম্পর্টেন্ট। পিরিয়ডিক মানে কি, পিরিয়ডিক কথাটার অর্থ কি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর একই জিনিস যদি পুনরাবৃত্তি ঘটে তখন আমরা সেটাকে কি বলি, পিরিয়ডিক ন্যাচার বলি তাই না, তোমরা তো পড়ছো পিরিয়ডিক ওয়েভফর্ম পড়ছো, একটা টাইম পিরিয়ড পাওয়া যায়, একটা পিরিয়ডিক ওয়েভফর্মে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড থাকে। তাহলে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের কোন একটা ইউনিট সেল বলি আমরা, ইউনিট সেল, ইউনিট সেল বলি এমন একটা সেল যে সেলটা বারবার রিপিট হইতে থাকে, একটা মিনিমাম একটা কি বলে ইউনিট বা একটা অংশ ম্যাটেরিয়ালের, যে অংশটা তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকে রিপিট হইতে থাকে, বুঝতে পারছো, হিয়ার দ্য লোকাল বন্ডিং জিওমেট্রি ইজ রিপিটেড মেনি টাইমস, অর্থাৎ লোকাল বন্ডিং জিওমেট্রি, অর্থাৎ এখানে বলতে কি প্যারালালি অবস্থান বোঝাচ্ছে, এটা বলতে পারো পিরিয়ডিক কালেকশন অর অ্যারে অফ অ্যাটমস, মানে অ্যাটম গুলোর একটা সাজানো অবস্থা এটা বোঝাচ্ছে, ইজ রিপিটেড ইন মেনি টাইমস অ্যাট রেগুলার ইন্টারভেল, অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর তুমি একই রকম একটা বন্ডিং জিওমেট্রি খুঁজে পাবা,
to produce a periodic array of atoms that constitutes the crystal structure jeta ekta crystal structure ke toiri kore ha regular interval e tumi eki jinish paba thik ache the most important property of a crystal is periodicity sobche important property ki periodicity which leads to what is termed long range order ortho ekta mane long range order tumi paba order mane ekta porjay paba nirdishto porjay tumi paba the location of each atom is well known by virtue of periodicity tar mane ei je ei periodicity thakar karone tumi kono ekta nirdishto atom er location ta ke tumi indicate korte parba periodicity jodi na thakto tahole kintu eta partam na example nearly all metals many ceramics and semiconductors and various polymers are crystalline solid tale crystalline solid er onek example ache tale crystalline material obosshoi solid hoyte hobe tai na solid chhara to ar crystalline material sombhob noy obosshoi solid hote hobe tai na jemon ekhane ekta unit cell dekhche ekhon oi crystalline material ke abar bibhinno bhabe classify kore tomar sajanor category onujayi kibhabe sajano thake eta etar upor nirbhor kore etar abar classification ache bujhte parcho jemon fcc face centered cubic eta mona tumra porcho amar dharona ei jinish gulo tumra agei porcho tai na eta ki inter e porcho naki physics e porcho physics e sir physics second part e porchhilam inter e physics e chilo sir inter e physics e chilo tai na ji sir acha ইন্টারে ফিজিক্সে থাকলেও এখানে মনে হয় আরেকটু আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে আরেকটু জানি না কতটুকু পড়ছো একটু অ্যাডভান্স লেভেলে হ্যাঁ না স্যার স্যার ইন্টারে তোমাদের কি কি পড়াইছে ফিজিক্সে বলো তো ইন্টারে ফিজিক্সে স্যার জাস্ট ক্রিস্টালে যে অ্যাটম এগুলো থাকে বিভিন্ন ধরনের ক্রিস্টাল থাকে এটা একটা জাস্ট একটা ধারণা দেওয়া হইছে স্যার মানে ডিটেইলসে কিভাবে অ্যারেঞ্জ করা থাকে কিভাবে পিরিয়ডিক্যালি থাকে ওই জিনিস সম্বন্ধে আমাদের কোনো ধারণা দেওয়া নেই আর কত ধরনের অ্যাটম থাকে কত ধরনের ক্রিস্টাল থাকে ওগুলো সম্পর্কে কিছু বলা হয়নি আর তোমাদের বইগুলো তো আসলে অনেকদিন দেখি নাই দেখলে বুঝতে পারতাম কি কি আছে কি কি নাই আচ্ছা যাও অসুবিধা নাই আমার ধারণা হয়তো বা খুব বেশি ডিটেইল নাই এখন আমরা আরেকটু ডিটেইল এগুলো আলোচনা করব আর আচ্ছা নিয়ারলি অল মেটালস মেনি সিরামিক্স তো বললাম প্রপার্টিজ অফ ক্রিস্টালাইন সলিড আলোচনা এটা একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা একটা ইমাজিনারি এক্সিস কল্পনা করি হ্যাঁ ইমাজিনারি এক্সিস কল্পনা করে এক্সিস কে আমরা স্থানাঙ্ক দিয়ে আমরা এক্সপ্রেস করি পরে কোন একটা অ্যাটমের অবস্থানকে তুমি বর্ণনা করতে পারবা যেমন আমরা পেরিওডিসিটি দিয়ে যেমন ক্রিস্টালের ক্ষেত্রে এটা পরে তোমরা বুঝতে পারবা তোমার এই কোশ্চেনটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে যেমন এটা ধরো একটা ক্রিস্টাল হ্যাঁ এটা একটা ক্রিস্টাল এখানে অনেকগুলো অ্যাটম তুমি দেখতে পাচ্ছো এখান থেকে একটা ছোট একটা অংশ যেটা আমি কেটে নিলাম যদি কেটে নেই তাহলে এরকম একটা জিনিস পাবো তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি এই ম্যাটেরিয়ালের একটা ইউনিট সেল যে জিনিসটা তোমার ডানে বামে উপরে নিচে একই জিনিস আবার রিপিট করতে থাকে একই জিনিস তুমি ডানেও পাবা বামেও পাবা উপরেও পাবা নিচেও পাবা তাই না এটা একটা ইউনিট সেল তাহলে ইউনিট সেলের এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ভিউ চিন্তা করতে পারো এটাকে বলা হয় ক্লোজ প্যাক স্ট্রাকচার ক্লোজ প্যাক স্ট্রাকচার আর এটাকে বলা হয় রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচার দেখো এটা লেখা আছে রিডিউসড স্ফিয়ার রিপ্রেজেন্টেশন রিডিউসড স্ফিয়ার কেন বললো বলতে পারবো স্যার এটা পরিবর্তন করছো হ্যাঁ কেন বলতে পারবা একটু চিন্তা করো নাম থেকেই বোঝা যায় স্যার এখানে স্যার ওই আকারটাকে কমাই ফেলছে সেজন্য
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, এটা যে সার্কেলের যে ইয়াটা রিডিউসড স্ফিয়ার, দেখো এখানে একটা অ্যাটম আছে কিন্তু অ্যাটমের সাইজটাকে ছোট করে দেখাইছে, অর্থাৎ তার অ্যাকচুয়াল সাইজটাকে এখানে দেখায় না, এখানে জাস্ট শুধু অ্যাটমের অবস্থানটাকে বুঝাইছে, তাই না? অ্যাটমের অবস্থানটাকে বুঝাইছে না? জি স্যার। কিন্তু অ্যাটমের সাইজ কিন্তু এটা না, সাইজ কিন্তু আরো বড়। যেমন এখানে একটা অ্যাটম আছে, এই ওই কোন একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে তুমি যদি একটা মানে ইউনিট সেলের ধরনটা জানো, ইউনিট সেলটা কিরকম, তাহলে এটাকে যদি আমি একটা স্থানাঙ্ক দিয়ে যদি মনে করো এক্সপ্রেস করি, এটা একটা স্থানাঙ্ক, ঠিক আছে না? এখন মনে করো এটাকে যদি আমি রেফারেন্স হিসেবে চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আর কোথায় কোথায় অ্যাটম পাওয়া যাবে, বলতে পারবো না? আমি মনে করো এখানেও একটা অ্যাটম পাওয়া যাবে, আমি বলতে পারবো এখানে একটা অ্যাটম পাওয়া যাবে, বলতে পারবো না আমি? এটা সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে। কেন স্যার? কারণ একই জিনিস তো রিপিট করবে, একই জিনিস আবার রিপিট করবে না? মনে করো এটা একটা ইউনিট সেল, তাহলে এটার কি এই পাশে আরেকটা ইউনিট সেল আছে না? তার পাশাপাশি আরেকটা ইউনিট সেল থাকবে স্যার। হ্যাঁ, সব দিকেই তো থাকবে, পাশাপাশি থাকবে না এটা? আমি যদি এটার এই পাশে যদি চিন্তা করি, আমার আঁকাটা হয়তো এত সুন্দর হবে না, তুমি চিন্তা করো এটার এই পাশে কি আরেকটা ইউনিট সেল আছে না? জি স্যার। জি স্যার। তাহলে ইউনিট সেল যদি থাকে, তাহলে এখানে তো বৈশিষ্ট্য একই রকম, তাহলে এখানে একটা অ্যাটম থাকবে না, এখানে একটা অ্যাটম? জি স্যার। ঠিক স্যার। কারণ আমি জানি যে এটা এটার মানে এটার প্রকৃতি হচ্ছে এরকম, তাহলে এই অ্যাটমটার যদি আমি অবস্থান বলতে চাই, তাহলে এই যে মূল বিন্দু সাপেক্ষে আমি বলতে পারবো না অবস্থান গুলো? এটাই আর কি বলা হয়েছে যে অ্যাটমের অবস্থান গুলো জানা যায়, যেহেতু পিরিওডিসিটি আছে। যদি পিরিওডিসিটি না থাকতো তাহলে কি বলতে পারতাম? না স্যার। না স্যার। তাহলে ক্রিস্টালাইন স্ট্রাকচার না হলে কিন্তু আমি অ্যাটমের অবস্থানগুলোকে মানে ইন্ডিকেট করতে পারতাম না, ইন্ডিকেট করা যায় না, এটাই এখানে বলা হয়েছে। এই দেখো, সিন্স উই ক্যান always predict the atomic arrangement anywhere in the crystal and location of each atom is well known by virtue of periodicity, the location of each atom, প্রত্যেকটা অ্যাটমের লোকেশন আমাদের জানা আছে যে কোন জায়গায় আমার একটা অ্যাটম থাকবে, সেটা আমি আগে থেকেই জানি, ঠিক আছে না? কারণ কি periodicity যেহেতু এটা ফলো করে, সে তো আমি অবশ্যই বলতে পারবো, বুঝতে পারছো? কিরকম ল্যাটিসটাকে আমি এক্সপ্লেইন করি এইভাবে যে ল্যাটিস হচ্ছে একটা ইমাজিনারি অ্যাক্সিস, আর বেসিস হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এর একটা পয়েন্ট যেখানে তোমার অ্যাটমটা বসে, সেটাকে বেসিস বলে আর কি। ল্যাটিস ইজ অ্যান ইনফাইনাইট পিরিয়ডিক অ্যারে অফ জিওমেট্রিক পয়েন্টস ইন স্পেস, ঠিক আছে? ইমাজিনারি অ্যাক্সিস যেখানে তোমার বেসিস অ্যাটম বসতে পারে, ইমাজিনারি অ্যাক্সিসটাকে ল্যাটিস বলি। ওয়েন উই প্লেস অ্যান আইডেন্টিক্যাল গ্রুপ অফ অ্যাটমস অর মলিকুলস কল্ড এ বেসিস অ্যাট ইচ পয়েন্ট অফ দ্য ল্যাটিস ল্যাটিস পয়েন্ট, উই অবটেইন দ্য অ্যাকচুয়াল ক্রিস্টাল স্ট্রাকচার। দ্য ক্রিস্টাল ইজ দাস ল্যাটিস প্লাস এ বেসিস অ্যাট ইচ ল্যাটিস পয়েন্ট। ইন দ্য কপার ক্রিস্টাল ইচ ল্যাটিস পয়েন্ট হ্যাজ ওয়ান কপার অ্যাটম অ্যান্ড বেসিস ইজ এ সিঙ্গেল কপার অ্যাটম। এটা তেমন জরুরি কিছু না, যার শুধু অনেক সময় আমরা এই শব্দটা ইউজ করি আর কি, ল্যাটিস বেসিস শব্দটা ইউজ করি, কিন্তু পরবর্তীতে এটা খুব বেশি কাজে লাগে নাই, বুঝতে পারছো? স্যার, ল্যাটিস অ্যান্ড ক্রিস্টালের মধ্যে কোনো বেসিক কোনো ডিফারেন্স আছে? কিসের মধ্যে? ল্যাটিস এন্ড ক্রিস্টাল দুইটাই তো মনে হয় সেম না স্যার? ল্যাটিস এন্ড ক্রিস্টাল, ক্রিস্টাল তো ধরো ক্রিস্টাল তো সিঙ্গেল কোনো ক্রিস্টাল শব্দ তো ইউজ হয় নাই,
ক্রিস্টাল বলতে বোঝাচ্ছে ওই ম্যাটেরিয়ালটাকেই ক্রিস্টাল বোঝাচ্ছে, আর ল্যাটিস তো অন্য জিনিস। ক্রিস্টাল মানে স্যার একাধিক পরমাণু স্যার একসাথে বসে যেটা গঠন করে স্যার স্ফটিক স্বচ্ছ। হ্যাঁ তুমি ওইটা ফিজিক্সে ক্রিস্টালের যে তোমার সংজ্ঞা ম্যাটেরিয়াল কোর্সে ক্রিস্টালের সংজ্ঞাটা ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ মানে তুমি ক্রিস্টাল বলতে নরমালি যে জিনিসটা বুঝতেছো আর কি, ওই ডেফিনেশনটা এখানে আমরা ইউজ নাও করতে পারি। একটা ফিক্সড একটা জিওমেট্রিক্যাল শেপ থাকবে। হ্যাঁ ফিক্সড একটা জিওমেট্রিক্যাল শেপড, হ্যাঁ সেটাকে আমরা শুধু ক্রিস্টাল বলতেছি না, আমরা বলতেছি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। আমরা শুধু ক্রিস্টাল বলি না, আমরা বলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর ওই ম্যাটেরিয়ালটাকে ক্রিস্টালও বলি আমরা, এটাকে ক্রিস্টাল বলি। কোন একটা ম্যাটেরিয়ালের একটা অংশ, যদি ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের একটা অংশ আমি নেই তাকে সেটাকে আমরা ক্রিস্টাল অনেক সময় বলি আর, ঠিক আছে? আর ল্যাটিস অন্য জিনিস, ল্যাটিস হচ্ছে ইমাজিনারি এক্সিস, যে এক্সিস এর বিভিন্ন পয়েন্টে অ্যাটম গুলো বসতে পারে সেটাকে আমরা বলি ল্যাটিস, অথবা ল্যাটিস পয়েন্ট বলি অনেক সময়। আর বেসিস হচ্ছে যে পয়েন্টে অ্যাটম গুলো বসে সেটাকে বেসিস বলতেছে। এটা বইয়ে আলোচনা করছে দেখে আমি একটু আলোচনা করলাম, কিন্তু আসলে ফার্দার স্টাডির জন্য দেখলাম এটা পরবর্তীতে আলোচনায় আসে নাই খুব একটা। জাস্ট এখানে একটু বইয়ে এক জায়গায় একটু ল্যাটিস এবং বেসিস কাকে বলে এটা আলোচনা করা হয়েছে এতটুকু। বুঝি নাই তোমার কথাটা। আমরা আর বেসিস হচ্ছে যে যেই পয়েন্টে একটা অ্যাটম বসতেছে সেটাকে বেসিস বলতেছে। তাহলে এখানে বলতেছে যে ল্যাটিস এবং বেসিস দুইটা মিলে ক্রিস্টাল তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা ক্রিস্টাল ল্যাটিস এবং বেসিসের সমন্বয়ে একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে এটাই বলতেছে, এতটুকু বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। এতটুকু এখানে আলোচনা করছে ল্যাটিস এবং ব্যাসিস সম্পর্কে, আর বেশি কিছু সামনে কোনো আলোচনা নাই এটা সম্পর্কে। হোয়াট ইজ ইউনিট সেল, ওয়াই ইউনিট সেল ইজ ডিফাইন্ড, ইউনিট সেলটা কি জিনিস, ইউনিট সেলটা কেন আমরা ডিফাইন করি, রাইট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ এ ইউনিট সেল অফ এ ক্রিস্টাল। সিন্স এ ক্রিস্টাল ইজ এসেনশিয়ালি এ পিরিয়ডিক রিপিটেশন অফ এ স্মল ভলিউম অফ অ্যাটম ইন থ্রি ডাইমেনশনস, ইট ইজ ইউজফুল টু আইডেন্টিফাই দ্য রিপিটেটিং ইউনিট। আমাকে একটা ছোট ইউনিট আসলে দা মিনিমাম ইউনিট একটা বের করা দরকার যেটা বারবার রিপিট করবে, যেটা ওই ক্রিস্টালের প্রপার্টিটাকে এক্সপ্রেস করবে, এরকম একটা ইউনিট আমার বের করা দরকার না? সেই ইউনিটটাই হচ্ছে আসলে ইউনিট সেল। কারণ আমি যদি ইউনিট সেল বের করতে পারি তাহলে ইউনিট সেল থেকে কিন্তু আমি মানে কোনো একটা নির্দিষ্ট ক্রিস্টালকে অন্য ক্রিস্টাল থেকে আলাদা করতে পারবো। বুঝতে পারছো কথাটা? ভেঙে বলতেছি তো, কোন একটা ক্রিস্টালের ইউনিট সেল হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অংশ, মিনিমাম ক্ষুদ্র অংশ, যে অংশটা ওই ক্রিস্টালের জন্য বারবার রিপিট করে, এবং ওই ইউনিট সেলটা ওই ক্রিস্টালের একটা প্রপার্টিকে এক্সপ্রেস করে। বুঝতে পারছো? যেমন এটা একটা ইউনিট সেল, এটা হচ্ছে মনে করো এফসিসির একটা ইউনিট সেল, তাহলে এইটা দেখে আমি বলতে পারতেছি যে এইটা একটা এই চিত্রটা দেখাই, এখান থেকে কিন্তু তুমি এফসিসি বোঝাটা কঠিন, খেয়াল করো এইটা দেখে কিন্তু মানে সরাসরি বোঝাটা একটু কঠিন হবে। এটা কি এফসিসি কিনা বলতে পারবা না, কিন্তু এই যে ইউনিট সেলটা এটা থেকে কিন্তু খুব সহজেই বলা যাবে যে এটা এটা এফসিসি, এটা এফসিসি, এটা একটা বিশেষ ধরনের ক্রিস্টাল, এবং এই ইউনিট সেলের এই
স্ট্রাকচারটা অনেক ধরনের ম্যাটেরিয়াল ফলো করে, তখন আমরা তাদেরকে বলি এফসিসি গ্রুপ, এফসিসি ক্রিস্টাল টাইপ। এটা একটা ক্লাসিফিকেশন করা যায়, এটা একটা ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার, তাহলে এটা একটা মানে গ্রুপের মধ্যে আমরা ফেলাই দিলাম। এখানে একাধিক ম্যাটেরিয়াল থাকতে পারে, নট অনলি কপার, যেমন কপার হচ্ছে একটা এক্সাম্পল অফ এফসিসি স্ট্রাকচার, বুঝা গেছে? তাহলে ইউনিট সেল বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল দিলাম এখানে। যেমন এটা হচ্ছে, এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক বলি আমরা, এটাকে কি বলি সিম্পল কিউবিক স্ট্রাকচার, এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার। তাহলে দেখো ইউনিট সেলের উপর ডিপেন্ড করে বা ইউনিট সেলের উপর নির্ভর করে আমরা ক্রিস্টালকে আবার কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন এখানে কয় ভাগে ভাগ করতে পারি এটা আমরা বললাম না, আমরা কয়েকটা ক্লাসিফিকেশন দেখালাম। যেমন সিম্পল কিউবিক স্ট্রাকচার হতে পারে, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার হতে পারে, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার হতে পারে, এইচসিপি স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ ডায়মন্ড স্ট্রাকচার হতে পারে, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার হতে পারে, আয়নিক স্ট্রাকচার হতে পারে, আরো অন্যান্য স্ট্রাকচার থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে টাইপস অফ ক্রিস্টাল, বুঝা গেছে? জি স্যার। এখন এগুলো নিয়ে কিন্তু অনেক অ্যানালাইসিস আছে, এগুলো নিয়ে অর্থাৎ এই যে ক্রিস্টাল গুলো, এই ক্রিস্টালের মধ্যে অনেক অ্যানালাইসিস আছে, যেই অ্যানালাইসিস থেকে আমি ক্রিস্টালের বৈশিষ্ট্য, ইলেকট্রনিক বৈশিষ্ট্য বা মেকানিক্যাল প্রপার্টি অনেক কিছু এক্সপ্লেইন করা যায় এই ক্রিস্টাল স্ট্রাকচার থেকে, ইউনিট সেলের স্ট্রাকচার থেকে, বুঝতে পারছো? ম্যাটেরিয়াল প্রপার্টি রিলেটেড অনেক কিছু, ক্রিস্টাল স্ট্রেইন বা ধরো এখানে এক্সআরডি অ্যানালাইসিস অনেক কিছু করা যায় এখান থেকে, বা তোমার মনে করো যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কতটুক, কিভাবে এটা প্যাকিং করা আছে, এখানে ফাঁকা জায়গা কতটুক আছে অ্যাটমের মধ্যে, এগুলো অনেক কিছু বের করা যায় স্যার। এগুলো তো 3D স্ট্রাকচার, স্কেচ স্ট্রাকচার স্যার, এগুলো তো 3D স্ট্রাকচার, যদি জোরে বলো স্যার, এগুলো তো 3D স্ট্রাকচার, মানে যদি স্কেচ স্ট্রাকচার হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জিনিসগুলো আইডেন্টিফাই করা হবে এটা বলতেছি। মানে এখানে তো স্যার প্রশ্নটা আমি মানে ভালোমতো বুঝতে পারি নাই, তুমি বলতে চাচ্ছো এটা 3D স্ট্রাকচার না কি জানি বললা? জি স্যার, এটা 3D স্ট্রাকচার বলতেছি, তো এটা যদি স্কেচ হয় মানে সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো মানে স্কেচের ক্ষেত্রে তো একটু অন্যরকম হবে না, যেমন পাশের গুলো স্কেচ ছিল, কিছু কিছু এরিয়া 3D এর মতো আর কিছু কিছু স্কেচের মতো। এখন বোঝার জন্য তো 3D লাগবে, এখন তুমি কি 2D তে যেতে চাচ্ছো? 2D তে গেলে কি বোঝা যাবে ভালো মতো? না স্যার, আমাদের কোশ্চেনে অথবা বিভিন্ন জায়গায় যদি থাকবে যেটা, ওটা তো স্যার মানে 2D স্ট্রাকচার হিসেবে থাকবে নাকি এরকম স্ট্রাকচার? একটু জোরে বলো, কথা শুনতে পাচ্ছি না স্যার। আমাদের কোশ্চেনে এরকম 3D স্ট্রাকচারই দেওয়া থাকবে নাকি কোনো স্কেচ দেওয়া থাকবে, সেটা বলতেছিলাম আর কি। মানে আইডেন্টিফাই করুন স্কেচ জিনিসটা কি স্যার। যেমন স্যার এই যে পাশে যেমন হচ্ছে স্যার সিম্পল কিউবিকটা, এবং আবার এখানে মধ্যে নিচে এফসিসি এর পাশে যে সার্কেল করে বল করা আছে, সো এফসিসি টা যেরকম হচ্ছে যে মানে স্কেচের মতো, মানে হচ্ছে আমি জাস্ট পেন্সিল দিয়ে কিছু ইউনিট সেল বুঝাইছি স্যার। আচ্ছা এটা বুঝতে পারছি, তুমি এখন এটা এখন এত চিন্তা করা লাগবে না, আগে পড়াই তারপরে তুমি কোশ্চেন পরে বুঝতে পারবা কি রকম থাকবে। এখন দেখো একটা, এটা দুটাই 3D ভিউ, এটাও 3D ভিউ, এটাও 3D ভিউ, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে অনেকটা স্কেমেটিক এর মতো, এটা এটা অ্যাকচুয়াল সাইজ কে রিপ্রেজেন্ট করতেছে না। এই যে ডান দিকের যে পিকচারটা, এটার উদ্দেশ্য হচ্ছে শুধু অ্যাটমের পজিশনটাকে ইন্ডিকেট করা, বুঝতে পারছো? এটার উদ্দেশ্য আবার ডিফারেন্ট, এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ এবং এটা অ্যাকচুয়াল ভিউ আর কি, অ্যাকচুয়াল ভিউ। এখান থেকে তুমি অ্যাটমের কি বলে এটাকে, ইউনিট সেলের প্যারামিটারের সাথে অ্যাটমের রেডিয়াসের বা ডায়ামিটারের সম্পর্ক তুমি এখান থেকে বের করতে পারবা। জি স্যার, আমি এটার কথাই বলছিলাম, এখানে আমি পাশেরটা খেয়াল করি নাই যে আইসোমেট্রিকের সাথে, এটা হচ্ছে সিম্পল কি। আচ্ছা এটা আলোচনা করি, তুমি বুঝতে পারবে, আমার মনে হয় তোমার কোশ্চেনটা পরবর্তীতে এমনি সলভ হয়ে যাবে। পরীক্ষায় কোশ্চেন দুই রকমই থাকতে পারে, হ্যাঁ, যেমন ধরো এইটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। যেমন আমরা, তুমি যদি আগের বছরের কোশ্চেন গুলো দেখো, দেখবা যে কোথাও কোথাও এরকম কোশ্চেন আসছে যে তোমাকে বলছে যে তুমি রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচারটা আঁকো, ঠিক আছে না, ওখান থেকে তুমি কোনো একটা কিছু এক্সপ্লেইন করতে বলবো, এরকমও আসতে পারে, বা অ্যাকচুয়াল ভিডিও আসতে পারে, দুইটাই আসতে পারে।
বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ফিগার ইউজ করি, ঠিক আছে? যেমন যদি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে বলে, তখন সেই ক্ষেত্রে আমরা এই ধরনের পিকচারটা ইউজ করি অনেক ক্ষেত্রে, বুঝতে পারছো? বা ধরো অনেক ক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন নাম্বার বের করতে হয় অথবা অন্য কিছু দরকার হয়, তখন হয়তো অন্যটা ইউজ করি। এটা বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করি, ঠিক আছে? যেমন ধরো এটা হচ্ছে যে সিম্পল কিউবিক, এটাকে আমরা বলি সিম্পল কিউবিক স্ট্রাকচার। এখানে দেখো চার কোনায় চারটা, অর্থাৎ একটা কিউবের আট কোনায় আটটা অ্যাটমের সেন্টার রয়ে গেছে, মিড পয়েন্ট নিতে স্যার, জাস্ট অ্যাটমের সেন্টার, বুঝতে পারতেছো? অ্যাটমের সেন্টার, জি স্যার। যেমন এটা একটা সেন্টার, এটা একটা অ্যাটমের সেন্টার, এটা একটা অ্যাটমের সেন্টার, এটা একটা সেন্টার অ্যাটমের, দেখো খেয়াল করো। এখন আমি একটু কোশ্চেন করি তোমাদেরকে, তোমরা যারা লেকচার শুনতেছো, এটাকে যদি আমি একটা গোলক চিন্তা করি, যেমন এটা একটা গোলক না অ্যাটম, জি স্যার, তাহলে এই এই গোলক, এটা একটা আপেল চিন্তা করতে পারো বা বল চিন্তা করতে পারো, যেটা ভালো লাগে। এখন এই যে ইউনিট সেলের একটা কোনায় একটা অ্যাটমের কত ভাগের কত অংশ আছে, অর্থাৎ এই জায়গাটা কতটুক বলতে পারবা স্যার? স্যার হ্যাঁ, 1 বাই 8 ভাগের স্যার, 1 ভাগের 8 ভাগ স্যার, জি স্যার, তাহলে আটটা যদি যোগ করি তাহলে একটা ফুল একটা অ্যাটম পাওয়া যায়, তাই না? সবগুলো মিলে একটা অ্যাটম হবে স্যার, হ্যাঁ, সবগুলো মিলে একটা একটা অ্যাটম পাওয়া যাচ্ছে, ফুল একটা ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বলে, এটাকে বলা হয় কি ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম। এটা পরবর্তীতে দেখবা যে আসছে, তোমরা এটা বুঝতেছো, তাহলে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম তুমি দেখবা সামনে আসবে। অর্থাৎ সিম্পল কিউবিকের ক্ষেত্রে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1। হ্যাঁ বলো। না সিম্পল কিউবিকের, হ্যাঁ ভেরি গুড কোশ্চেন, সিম্পল কিউবিকের মাঝখানে ফাঁকা আছে, হ্যাঁ স্যার, জি স্যার। আমাদের যে কোনো অ্যারেঞ্জমেন্ট, এখানে যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, সিম্পল কিউবিক হোক বা এফসিসি হোক বা বিসিসি হোক, সবগুলোরই কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁকা আছে, বুঝছো? কারো কম আছে কারো বেশি আছে, কিন্তু ফাঁকা কিন্তু আছে, মানে এটা হচ্ছে স্যার কতটুকু অংশ ফাঁকা আছে থাকার কারণে শারীরিক অবস্থা কি স্যার? জি তাহলে সিম্পল কিউবিক স্ট্রাকচার তো বোঝা গেছে, তাই না? মোটামুটি তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে এটা হচ্ছে রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচার, ডান দিকের সাথে মাঝখানে মাঝখানে হাফ করে ঢুকানো আছে, হ্যাঁ এরকম ছয়টা আছে, চোদ্দটা স্যার যেমন বললাম যে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, সেরকম এফসিসি এর ক্ষেত্রে কয়টা হবে? পাঁচটা স্যার, কেউ চারটা বলছে আবার পাঁচটাও বললো এই মাত্র, তাহলে এত ভেরিয়েশন হইলে কোন দিকে যাবো আমরা? যে পাঁচটা বলছো কিভাবে বলছো আমি জানি না, তবে এখানে
এটা এটা আসতেছে, সামনে আসতেছে। এটা হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আটটা তো আছে, 1/8 করে, তাই না? 1/8 করে কয়টা আছে? আটটা আছে। তাহলে 1/8 × 8 যদি করি তাহলে আসলে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম আছে একটা। আর এই যে এই ধরনের জিনিসগুলো হাফ করে আছে ছয়টা, হাফ করে ছয়টা আছে আসলে। মনে করো অর্ধেক আপেল, মনে করতে পারো অর্ধেক আপেল আছে কয়টা? ছয়টা। তাহলে পরিপূর্ণ আপেল আছে মনে করো তিনটা, টোটাল হইলো কয়টা? তিন আর একে চার। এটা এইভাবে হিসাব করা হয়েছে, মানে আমাদের যে কিউবটা, কিউবের আট কোনায় আটটা আছে, প্রত্যেকটা কিন্তু 1/8 করে। জি স্যার। কতটুকু করে? 1/8 করে। আর ফেসে আছে ছয়টা ফেস আছে, টোটাল একটা কিউবিক স্ট্রাকচারের ফেস থাকে ছয়টা। যদিও তুমি তিনটা দেখতে পারতেছো কিন্তু এই তিনটার অপোজিটে আরো তিনটা আছে, এই তিনটার অপোজিটে আরো তিনটা আছে না? যেমন তুমি এদিক দেখতেছো কিন্তু ওই সাইডটাও তো আছে, তাই না? ওই সাইডটা তো তুমি দেখো নাই, নিচেও একটা আছে। আবার উপর থেকে তুমি দেখছো কিন্তু নিচেও তো একটা আছে। আবার তুমি এদিক থেকে দেখছো কিন্তু ওই সাইড থেকে আরেকটা আছে, এটা তো তুমি দেখো না। মানে টোটাল ছয়টা থাকে, ছয়টা ফেস থাকে। এফসিসি ইউনিট সেলের ক্ষেত্রে কি বলে এটা, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কিন্তু চার। বুঝতে পারছো? চারটা ইউনিট সেলে কিন্তু অ্যাটমের অলটাইমই চারটা হবে ইউনিট সেলের জন্য। হ্যাঁ, এফসিসি এর ক্ষেত্রে চারটাই হবে, এফসিসি স্ট্রাকচার যদি হয়ে থাকে। জি স্যার, ওকে। যদি সেটা এফসিসি স্ট্রাকচার হয়, ভালো বুঝতেছো তার মানে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক নাই টাচ করা আছে, তার মানে এরকম না যে গ্যাপ নাই। মাঝখানের যে গোলকটা চিন্তা করো, মাঝখানের যে গোলকটা, হ্যাঁ, মাঝখানের যে অ্যাটমটা, এটা কিন্তু সাইড কে টাচ করে নাই। এই যে সাইড ওয়াল, মনে করো যদি এটাকে যদি আমি সাইড ওয়াল চিন্তা করি, এই সাইড ওয়াল কে কি টাচ করছে? টাচ করে নাই। আবার এই সাইডের যে অ্যাটমটা, এই সাইডের অ্যাটমটা কিন্তু এই সাইডের অ্যাটম কে টাচ করে নাই। খেয়াল করো, এই যে অ্যাটমটা আর এই অ্যাটমটা পরস্পর টাচ করছে না? স্যার, করে নাই। আবার মাঝখানের অ্যাটমটাও কিন্তু উপর পর্যন্ত আসে নাই, তার মানে এখানে কিন্তু একটা ফ্রি ফাঁকা স্পেস আছে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু একটু বাতাসের মতো অবস্থান করতেছে। তুমি এখানে একটা কি বলে, একটা কি বলে, একটা ঘন একটা কার্টুনের কথা চিন্তা করো। কার্টুন, এই কার্টুনের মধ্যে যদি গোল বল রাখা হয় তাহলে ফাঁকা জায়গা থাকবে না? আমি যদি এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রাকচার চিন্তা করি, হ্যাঁ, যেখানে আমি বলগুলোকে আট ভাগের এক ভাগ করে কাটতে পারতেছি, আট ভাগের এক ভাগ করে কাটতে পারতেছি, কেটে আমি এই ঠিক একই অ্যারেঞ্জমেন্ট করব, তাহলে মাঝখানে ফাঁকা থাকবে না? থাকবে স্যার। হ্যাঁ, তুমি যে কোনো অ্যারেঞ্জমেন্ট করো না কেন, কিছু ফাঁকা জায়গা অবশ্যই থাকবে। এমন হবে না যে 100% তুমি একদম ফুল করে দিতে পারছো, এটা অসম্ভব, থাকবেই। স্কয়ার হলে পসিবল ছিল স্যার, সার্কেল স্যার। তাহলে এটা হচ্ছে আমরা এই পর্যন্ত দেখালাম, এটা আবার একটা এইচসিপি স্ট্রাকচার, হেক্সাগোনাল ক্লোজড প্যাক স্ট্রাকচার, হেক্সাগোনাল এইচসিপি স্ট্রাকচার বলা হয়।
এটাকে বোঝানোর জন্য একটা ভিডিও দেখাইতে পারলে ভালো হইতো আর কোন একটা জায়গায় যদি হ্যাঁ মনে করো তিনটা লেয়ার লেয়ার থাকে তিনটা প্রথম একটা লেয়ার এই যে একটা লেয়ার তারপরে আরেকটা লেয়ার তারপরে আরেকটা লেয়ার এই লেয়ার গুলো কিভাবে থাকে যেমন এখানে ধরো তিন তিন ছয় সাতটা সাতটা কয়েন আছে মনে করো এখানে সাতটা কয়েন আছে এই সাতটা কয়েনের মাঝখানে মাঝখানে কয়েন মানে বল চিন্তা করতে পারো সাতটা বল এভাবে সাজানো এখন এই বলগুলোর মাঝখানে মাঝখানে যদি আমি আরেকটা বল রাখি উপরে মাঝখানে না এগুলোর উপরে উপরে যদি আরো তিনটা বল রাখি যেমন এইটা এইটা এটা তাহলে এটা আরেকটা লেয়ার তৈরি হবে না এবং এর উপরে আরো একটা লেয়ার মানে এই লেয়ারটার উপরে আবার এই লেয়ারটা দিব আচ্ছা এটা একটা ভিডিও দেখলে কোনো ক্লিয়ার হবে আমার কাছে কিছু ভিডিও আছে এখন দেখি দেখানো যাবে কিনা এমনিতে তোমরা কিন্তু ইউটিউবে এটা দেখলেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে রিলেটেড অনেক ভিডিও পাওয়া যায় যেমন যেমন এখানে একটা ভিডিও আছে দেখি এটা এটা কাজ করে একটু দেখাবো বেশি দেখা তোমরা কি আওয়াজ শুনতে পাও না স্যার এটা স্যার স্ক্রিন শেয়ারের সময় সাউন্ড অন করে দিতে আওয়াজ শোনা যায় স্যার অল্প অল্প পাচ্ছিলাম স্যার স্ক্রিন আচ্ছা দরকার নাই আওয়াজ শোনা দরকার নাই আওয়াজ বন্ধ করে দিই এমনি একটা জিনিস দেখো খালি যেমন এটা এখান থেকে যদি দেখো এই যে প্রথমে এখানে ছয়টা থাকে সাতটা থাকে এটার উপরে তিনটা উপরে আবার সাতটা এই যে সেন্টার অ্যাটমটা দিতে কিছু বোঝানো হয়েছে মানে ইন্ডিকেট করা হয়েছে সেন্টার যেটা হলুদ করে দিছে ইয়েলো কালার হ্যাঁ হ্যাঁ এখানে আসলে তোমার কি বলে সাতটা সাতটা চোদ্দটা পনেরো ষোলো সতেরো সতেরোটা অ্যাটমের অংশ থাকে আর কিন্তু সাইড গুলো কাটা পড়বে আর কি সাইড গুলো কাটা পড়বে ইউনিট সেলে এটা দেখাবে এগুলোকে সেন্টার অ্যাটম বলা হ্যাঁ ইউনিট সেলের প্যারামিটার এটা এ একটা প্যারামিটার সি আর একটা প্যারামিটার যেমন দেখো এই যে এটা এখানে নাম দিছে বুঝতে পারছো নাম নামগুলো কি দেখো যেমন নীলগুলো হচ্ছে কর্নার অ্যাটম আর হলুদটা হচ্ছে বেজ অ্যাটম হলুদটা কি বেজ অ্যাটম আর সবুজ গুলোকে মিডল লেয়ার অ্যাটম বলছে মিডল লেয়ার এখন দেখো ইউনিট সেলের অ্যাকচুয়াল শেপটা তুমি দেখতে পারবে এখন দেখাবে উপরের অংশটা ব্লেড দিয়ে কেটে যাবে নিচের অংশটা ব্লেড দিয়ে কেটে যাবে এটা হচ্ছে অ্যাকচুয়াল এটা ভালো মতো দেখো স্যার এটা তো পলিগোনাল শেপ করে বলছে হ্যাঁ পলিগোনাল শেপ করে বলছে স্যার হ্যাঁ হ্যাঁ এটাই আসলে ইউনিট সেল হেক্সাগোনাল স্ট্রাকচার এটা 1/6 করে থাকে 1/6 যেগুলো কর্নার অ্যাটম এগুলো আসলে 1/6 করে থাকতেছে বুঝি নাই না মিডলের সবুজ গুলো কাটা পড়বে না হলুদ স্যার কাটা পড়ছে তো না না সবুজ গুলো শুধু কাটা পড়বে না সবুজ গুলো কাটা পড়ে নাই হলুদটা কাটা পড়ছে দেখবা
জি স্যার ও হ্যাঁ হলুদটা কিন্তু কাটা পড়ছে হলুদটা কাটা পড়ছে স্যার মাথা দেখা যাচ্ছে এখানে এই যে যে বেস কাটা হচ্ছে হলুদটা কাটা পড়ছে কি জানো কোয়ারপ করছে তো পরে করছে হ্যাঁ করবে করছে দেখো ওই যে ইউনিট সেলে দেখো দুইটা অর্ধেক মিলে একটা হলুদটা খেয়াল করো আর মিডলে তিনটা কিন্তু আস্ত আছে কোনো কাটাকাটি যায় না গোটা তিনটা আছে জি স্যার টোটাল ছয়টা একটু মিনিট দাও এখন আপাতত এতটুকুই দেখাবো এখানে আরো কিছু ক্যালকুলেশন আছে এটা এখানে দেখাতে চাচ্ছি না এখানে শুধু স্ট্রাকচারটা বোঝানোর জন্য এতটুকু ভিডিওটা যথেষ্ট আর কি এটা আপাতত দরকার নাই আজকে পর্যন্তই থাক ওকে স্যার তাহলে আমরা কিছু ক্রিস্টাল টাইপ দেখালাম ক্রিস্টালের তাহলে এই যে দেখো যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা আমরা যে ভিডিওটা দেখলাম সেটার সাথে মিল আছে তাই না আমি এক্সাম্পল হিসেবে কিছু স্ট্রাকচার দেখালাম এখানে আরো কিছু স্ট্রাকচার আছে যেমন ডায়মন্ড স্ট্রাকচার জিঙ্ক ব্লেড স্ট্রাকচার এগুলো আমরা পরে ইনশাআল্লাহ দেখাবো কিরকম স্ট্রাকচার গুলো কিরকম হয় পরে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আজকে পর্যন্তই থাক স্যার অ্যাটেন্ডেন্স স্যার